মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। তখন তো বললি দাদা এবারের মতন আমার কাজটা করে দে। দিলাম তো করে, এখন তুই বলছিস খালি হাতে রঘুনাথপুরে ফিরবি, খবরদার না সুইটি, মেরে তোর ঠাং ভেঙে দেবো। কিন্তু আমার বিপদ সময় মাথা ঠান্ডা করে একটা প্ল্যান করতে হয়। শোন, তোর কথায় ভরসা করে আমরা গ্রামের লোকেদের কাছ থেকে টাকা ধার নিয়েছি, এখন গ্রামের লোকেরা যদি জানতে পারে যে শহরের লোকেরা তোকে খেদিয়ে দিয়েছে বাড়ির থেকে, আমাদের সব যাবে মা, সব যাবে। বারে বাহ, আমার নাম ভাঙিয়ে টাকা নেবে আর দোষ হবে আমার? হ্যাঁ, আমি আমার নিজেরই বাড়ি যেতে পারবো না? না পারবি না। একটা কথা শুনে রাখ, যেখান থেকে পারবি যেমন ভাবে পারবি টাকা জোগাড় করে আনবি। তোর নাম করে টাকা তুলছি আমরা, এই টাকা বন্ধ করা যাবে না। যা ইচ্ছা করো তোমরা, আমি বাড়ি যাবই। আসবি বাড়ি, আসবি বাড়ি, এসে দেখ মজা দেখিয়ে দেবো তোকে। শোন, ওই ভিকিরির দশায় তুই যদি রঘুনাথপুরে ফিরিস না, তোকে এবার মেরে পুঁতা দেবো। যেটা আগের বার অ্যাক্টিং করেছিলাম এবার সেটা সত্যি সত্যি করবো, কিন্তু আমি তোর সাথে বলে দিচ্ছি। সবাই স্বার্থ, সবাই খালি নিজের স্বার্থটাই দেখে। এবার আমি কি করবো? কেস খাওয়াতে এসে তো নিজেই কেস খেয়ে গেলাম। তোর আবার এখন ফোনের কি দরকার? কথা বলবো, গেম খেলবো। হ্যাঁ, তো তুই আমার ফোন থেকে কথা বলে নিবি, গেম খেলে নিবি, তার জন্য নতুন ফোন কেনার কি আছে? মেজ কাপ প্লিজ। এই বুবাই, কি হয়েছে রে তোর? তুই তো এত বায়না করিস না, কার সাথে কথা বলবি? বাবা, দারুণ এক্সপ্রেশন দিচ্ছিস তো। বাবা রুবাই, প্রেম করছিস নাকি? ধুর, কি যে বলো না, আমি এমনি বললাম। তাহলে মুখটা হাসি হাসি কেন এখন? ওই আর কি, শুধু ভালো লাগে। মিচকা, ও নতুন কাকি, শোনো না শোনো না শোনো না, বাবা ফোনটা ষোলোর মধ্যে হয়ে যাবে, হেভি মডেল, আমি দেখে রেখেছি, দাও না, কিনে দাও না, দাও না। আহ বুবাই, কি হলো? কি হলো তুই বুঝতে পারছিস না? আচ্ছা, তোর কি এখন ফোন কিনে ফোনে গল্প করার বয়স, নাকি ভালো করে পড়াশোনা করার বয়স? চিঠু এত করে চেষ্টা করছেন তোকে মাধ্যমিকটা পাস করানোর, আর তুই এসব করছিস? এবার কিন্তু কান মোলা খাবি আমার কাছে বলে দিলাম। সত্যি তোকে যে আমি আর কি বলবো না, এখন এই সমস্ত ফোন টোন কেনার কথা একদম মাথা থেকে বার করে দে, আগে মন দিয়ে পড়াশোনাটা কর, না হলে কিন্তু আমার কাছে খুব বকা খাবে আমি বলে দিচ্ছি, আমার খারাপ রূপ দেখবি তুই। আর পড়াশোনা তো আমি করছি, আর ফোনের মধ্যে তো অনেক কিছু শেখাও যায়। তাই তুই ফোনটা কিনতে চাইছিস ফোনে শিখবি বলে, আমি কিন্তু এবার এমন বকান দেবো না। দাদা, আমি ডাকবো জেঠুকে? ডাকবো না, না না না, ডাকতে হবে না, ডাকতে হবে না। আমি ফোন কিনবো না, আমি তোমার কাছে চাইছি না, আমি চলে যাচ্ছি। এই প্রথমবার নতুন কাকি আমাকে বকলো, কেউ আমার কথা রাখে না। এই পড়না, তুমি ছেলেটাকে এভাবে না বকলেও পারতে, বেচারার মনটা খারাপ হয়ে গেছে। আরে বাবা, আমি ওকে কেন বকলাম সেটা কি তুমি বুঝতে পারছো না? উবাইটার পড়াশোনায় একদম মন নেই সৃজন, এইভাবে চলতে থাকলে ও যদি এখন অন্যদিকে মাথা দেয় তাহলে তো ও এবারও মাধ্যমিকে ফেল করে যাবে তখন। হুম, তাও ঠিক। না পড়না, তুমি যেটা করেছো একদম ঠিক করেছো। বাবার কাছে চাইলাম, বাবা চড়িয়ে দিল। মেচকার কাছে চাইলাম, নতুন কাকি বললো আগে মাধ্যমিক পাস কর তারপর দেবো।
বুবাই তুই লাল করে ওদের কাছে গেছিস ফোন চাইতে? ওরকম বলো না, মেজকা তো আমাকে কত জিনিস দেয়, সেই জন্যই তো আমি চুপ। বোকা ছেলে, মেজকে আমাকে অনেক জিনিস দেয়, ওসব কি জিনিস? হ্যাঁ এই বুবাই বলছি শুন শুন, তুই তো খতুনদার কাছে যেতে পারিস, ও তো তোকে ভালোবাসে, এদের কাছে কেন যাস শুধু শুধু মুখ চামড়া খেতে? ওর থেকে তো চাইতে পারিস খতুনদা। হ্যাঁ তুই তো বললি খতুনদা তোকে ভালোবাসে, ওর থেকেই চাইবি? চাইবো, হ্যাঁ চাইবি না কেন? দেখ সবচেয়ে খারাপ কি হবে, তুই চাইলি হয়তো খতুনদা সেটা তোকে দিল না, এর চেয়ে খারাপ কি হবে? আর যদি দিয়ে দেয় তাহলে তাহলে তো তোরই ভালো। এই বুবাই তোর যদি ফোন হয় আমাকে কটা ভালো ছবি তুলে দিবি তো? একদম মা, কিন্তু দাদু যদি রাগ করে? দাদু ছাড়তো তোর দাদুর কথা, আমি তো বলছি কিচ্ছু হবে না যা। ঠিক বলেছ, খতুনদার কাছে চাইলে আমাকে ঠিক দেবে, আমি যাই। এই এই বুবাই বলছি যে তুই যখন যাচ্ছিস আমার জন্য একটা সেমছি আনবি রে। এই বলবি না কিন্তু যে মা চেয়েছে, বলবি তোর ওই সেন্টটা হাত থেকে পড়ে ভেঙে গেছে তাই নতুন সেন্ট চাই। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এই বোন আমি যে তোকে বলেছিলাম আমাকে কেউ বোঝে না এটা ভুল কথা, তুই মা আর খতুনদা আমাকে নিশ্চয়ই বোঝে। আমি আসছি রে বোন, টাটা। কি হ্যাংলো রে বাবা, বড়দা তো বারণ করার পরও জেঠি ওকে পাঠিয়ে দিল লোকের কাছে হাত পাততে জিনিস চাইতে, ভেরি ব্যাড। আমি কি করবো বলো তো সুইটি? আমি তো চেয়েছিলাম যে তুমি এই বাড়িতেই থাকো, আমি তো তোমাকে বুদ্ধি দিয়েছিলাম যাতে তুমি আস্তে আস্তে এই বাড়িতে নিজের জায়গাটা তৈরি করে নিতে পারো। এমন বুদ্ধি দিলেন, সকাল হতেই আমাকে ওই বাড়ি থেকে বের করে দেওয়া হলো। আমার এখানে মন টিকছে না মা, আসলে কোন ছোটবেলায় আমি আমার মাকে হারিয়েছি। আপনি বলেছিলেন না আপনাকে মা বলে ডাকতে, মনে হচ্ছিল যেন ভগবান আবার আমাকে আমার মা পাঠিয়ে দিয়েছেন। ইস, এই মেয়েটাকে যদি কাছে রাখতে পারতাম এ একেবারে আমার হাতের মুঠোয় থাকতো। ভাগ্য ভাগ্য সবই কপাল। আরে সুইটি এভাবে বলো না, দেখো আমিও তো সত্যি চেয়েছিলাম তোমাকে নিজের মতন করে গড়ে পিঠে নিতে। আসলে এতগুলো বছর ধরে আমি যে জ্বালায় জ্বলছি তোমাকে বাবুর বউ করে সেই জ্বালার থেকে মুক্তি পেতে তো আমিও চেয়েছিলাম মা, কিন্তু পর না ও যেরকম একটা শয়তানি করবে আমাদের যে কোনো রকম সুযোগই দেবে না সেটা তো বুঝতে পারিনি বলো। আপনি তো মা, ওই বাড়ির হত্যাকর্তাও আপনি, পারলে আপনি আমাকে ওই বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে পারেন মা? আপনি একবার ওই বাড়িতে আমাকে নিয়ে চলুন, সারা জীবন আমি আপনার দাসী হয়ে থাকব। আমিও তো এরকমই একজনকে বাবুর বউ হিসেবে চেয়েছিলাম যে শুধু আমার কথায় চলবে। না না, ওর জন্য কিছু একটা করতেই হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি কি ব্যবস্থা করা যায়। ঠিক আছে, আমি আপনাকে আর কোনো ব্যবস্থা করার সুযোগ দেব না মা। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।